একজনের পরিচালিত ছবি অ্যাডভেঞ্চার্স অফ জোজো, অন্যজনের অভিনীত ছবি রসগোল্লা মুক্তি পেয়েছে একই দিনে। কিন্তু কাজ আলাদা হলেও দিন রাত একে অপরেই মগ্ন রয়েছেন রাজ শুভশ্রী। Work hard, party harder. এই কথাকে অক্ষরে অক্ষরে মানেন এস এন্ড আর, তাই পার্টিতে একে অপরকে ছাড়া নেভার এভার। ছবি মুক্তির পরই এবার তারা দুজনের জন্য ফ্রি, তাই মাস্ট পার্টি তো বনতা হ্যায়। শনিবার রাতেই দুজনকে পাওয়া গেল একসাথে। পার্টি মোডে সুইচ করার আগে দুজনে একসাথে এক্সক্লুসিভলি সিটি সিনেমার ক্যামেরায় ধরা দিলেন। পার্টির কোনো কারণ থাকে না, কিন্তু এদিনের পার্টি ছিল দুজনের জন্যই স্পেশাল। রুহাইব বেসিক্যালি আমার খুব কাছের বন্ধু রনি এবং পোলো। ওদের রেস্টুরেন্ট এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে সাজিয়েছে, এত টেস্টি ফুড পাওয়া যায় এখানে। তো আমি চাইবো যে সবাই এখানে আসুক, এনজয় করুক, রিলিভ করুক। প্রচণ্ড ভালো ভালো খাওয়া দাওয়ার যারা পছন্দ করে, এটা বেসিক্যালি একটা রেস্টুরেন্ট যেখানে সব কিছু সব রকমের খাওয়ার পাওয়া যায়। আমি এটাই বলবো যে আগেন রনি আর পোলো রুহাইভ যাদের রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি, তো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। অনেক দিন ধরে আমি ইনস্টাতে সব জায়গাতে রুহাইভ নিয়ে আমি প্রমোট করছিলাম, বিকজ একটাই কারণ, বিকজ আই এম রিয়েলি ক্লোজ টু দেম অ্যান্ড আই এম রিয়েলি ক্লোজ টু দিস রেস্টুরেন্ট। সো আমি সবাইকে এটাই বলবো যে প্লিজ এখানে এসো, সেক্টর 5 রুহাইভ, অ্যামেজিং, কলকাতার সব থেকে বড় প্রিয় আমাদের এখানকার। পছন্দের ডিশগুলোই নাকি রাজ অর্ডার করলেন তার শুভর জন্য। ওই করবে, ওর অনেকগুলো এখানে ফেভারিট অনেকগুলো ডিশ আছে, সেই ডিশগুলো আমাকে ওর জন্য করেই বানানো হয়েছে আর কি, সেগুলো আমি খাবো আর কি। পার্টিতে না হয় শুভশ্রীর প্রিয় ডিশগুলো অর্ডার করেছেন রাজ চক্রবর্তী, কিন্তু বাড়িতে রাজের পছন্দের খাবার নিজের হাতে রেঁধে খাওয়ান শুভশ্রী গাঙ্গুলি। বিয়ের পর রান্না করতে দেয় না আমাকে, রান্নাঘরে ঢুকতেই দেওয়া হয় না, বাট হ্যাঁ ডেফিনেটলি করে খাইয়েছি। We'll be right back.